নমস্কার বন্ধুরা, আমি রমেন সাহা, আপনারা আছেন গার্ডেনিং উইথ রমেন। আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়ে আলোচনা। দেখুন, আমরা যারা ছাদ বাগানে টবে আমড়া গাছ করি, তাদের একটা বড় সমস্যা হচ্ছে আমড়া গাছ সহজ ঝাঁকড়া হয় না। আর এই বিলেতি আমড়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যত নতুন ডাল বের হয় তার সঙ্গে সঙ্গে এইরকম মুকুল নিয়ে বের হয়। এর ফলে কি হয়, গাছের ফলন খুব ভালো হয়, মানে গাছে ফল ধরে কিন্তু গাছে ঝাঁকড়া হয় না। দেখুন, আপনার গাছের বয়স 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তাও গাছ ঝাঁকড়া হচ্ছে না, আর গাছে এইরকম ফল হচ্ছে কিন্তু ঝাঁকড়া হচ্ছে না। এর একটা কিন্তু সমস্যা, কারণ গাছ একটু ঝাঁকড়া না হলে ফল কিন্তু কখনোই বেশি হয় না। তো এই সমস্যার সমাধান নিয়ে আপনাদের আজকের ভিডিওটা। দেখুন, এর জন্য আপনাকে কী করতে হবে, দেখুন নিয়মিত খাবার তো আপনাকে দিতেই হবে, যেটা আপনার গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে, সেটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। অনেকে ভাবে যে খাবার বন্ধ করলে বা কিছু হলে খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে তাহলে হয়তো গাছের মুকুলটা বেরোবে না, বা এটা ভাবতে পারেন, সেটা কিন্তু করা যাবে না। তো কী করবেন সেটা হচ্ছে, যখনই নতুন মুকুল বের হবে, এই দেখুন মুকুলটা বের হয়েছে, তো এখান থেকে যে এই পার্ট থেকে দেখুন, এখান থেকে সব মুকুলগুলো এইভাবে ভেঙে দেবেন। দেখুন, এইভাবে মুকুলগুলো সব ভেঙে দেবেন, যত মুকুল আছে একটাও রাখবেন না। তো আমি আমার এই এই প্রসেসটা বেশ কয়েকদিন ধরেই আমি চালাচ্ছি, তার জন্য দেখবেন গাছটা বেশ আমাদের ঝাঁকড়া হয়েছে। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, নিয়মিত যে খাবারগুলো, বেসিক যে খাবারগুলো আমরা দিই, আমরা NPK স্প্রে করতে পারি, আমরা জৈব সার মাটিতে দেব। এখন বর্ষাকাল, গাছের গ্রোয়িং পিরিয়ড, এই সময় ফলটা নিলে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই সময় ফলটা আমরা নেব না, এই সময় আমরা অন্তত 1 বছর এটা করি, তারপর না হয় আবার নতুন করে যখন একটু ঝাঁকড়া হয়ে যাবে তখন আমরা প্রচুর ফল নেব গাছে। তো একটু এই পদ্ধতি অ্যাপ্লাই যদি করেন, তাহলে কিন্তু আপনারা সহজেই এই গাছের ফলন বাড়াতে পারেন, গাছ ঝাঁকড়া হতে হবে বা হতে পারে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে। দেখুন, আমার গাছ কিন্তু এইভাবেই ঝাঁকড়া হয়েছে। আর এই গাছে রোগ পোকার কিছু আক্রমণ হয় সেটাও বলে রাখি, যেমন রোগ বলতে ড্রাইব্যাকটা হয়, দেখুন হয়েছে। তো সেখানে যেখানে ড্রাইব্যাক হবে, আপনার ডালটা কেটে দিয়ে সেখানে আপনি কী করুন, ফাঙ্গিসাইড লাগিয়ে দিন, বাইটক্স লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন হবে না। তো এই এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আপনার গাছ এরকম ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর ফলন পাবে। অনেক ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন।